গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে এই দক্ষিণ দিকে জানালা খুলতেই খুব সুন্দর একটা হাওয়া আসলো, আর পূর্ব দিকে দেখো সূর্য উঠেছে। আজকে মনে হচ্ছে যে রোদ প্রচণ্ড হবে আর গরমও হবে, আর সকালবেলাটা ফুলের গাছগুলোতে পড়েছে রোদ, কি সুন্দর ঝলমল করছে। এখনোই মোটামুটি 6:30 মতো বাজে। তারপর আমি চলে আসলাম ব্যালকনির দিকে, পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে সেরকম মানে ঝলমল করছে না রোদ পড়ে গাছগুলো, যেহেতু আমরা পূর্ব দিকে থাকি। তো পশ্চিম দিকের ব্যালকনি অতটা ঝলমল করছে না, কিন্তু কি সুন্দর ফুল ফুটেছে, আর সকালবেলা ফুলের গন্ধে মোহমোহ করছে এই জায়গাটা। ওই ডাবল পাপড়ির যে টগরটা আছে না, সেটা না খুব সুন্দর সেন্ট করে। তো তারপর আমি হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে আসলাম। কালকে রাত্রিবেলা আমাদের ভাত একদম শেষ হয়ে গেছে, তো আজকে সকালবেলায় রান্না করতে হচ্ছে। অবন্তিকার বাবা খেয়ে যাবে যেহেতু, তো আমি এখানে দেখো শাক আর রান্না করব হচ্ছে তোমার ভেন্ডি। তো যেদিন আমি খরচ করে নিয়ে এসেছি সেই দিনই তো শাক পাতা সমস্ত সবজিপাতিগুলো ধুয়ে ধুয়ে এরকম করে বক্সে করে রেখেছিলাম, তো আজকে আর ধোয়াধুয়ি ঝামেলা নেই। তো ভেন্ডি তো এমনিতেই আর কি কাটার পরে ধোয়া যায় না, আর তাছাড়া কাটার আগে তো আমি ভালো করে ধুয়েই নিয়েছি, সেই জন্য আর ধুলাম না, নাহলে ওই নালপা টাইপ হয়ে যায়। সেই জন্য শাকগুলো উপরে উপরে একটুখানি ঘেমে গেছে, কিন্তু পচে যায়নি, এখনও ভালোই আছে। ওই আনা বুঝি কদিন হলো, 4-5 দিন তো হলো আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখেছি, আর ভাজাভাজির কোনো সিন নেই। অন্যান্য সবজিপাতি এটা সেটা রান্না করেছি, মানে ভুলেই গেছি এক প্রকার। তো আজকে মাছ টাছ কোনো কিছুই নেই, তো সেই জন্য সবজির দিকে আর কি নজরটা পড়লো। তো যাই হোক, আজকে সকালবেলা আমি ভেন্ডি আর করছি হচ্ছে শাক ভাজা। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত টকবক করছে, ভাত সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তো এদিকে আমি কড়াইটা দিয়ে দিলাম ননস্টিকের। তো এখানে আমি রান্নাটা শুরু করে দিই ছোটো এই চুলাটায়, ভাতটা নামিয়ে নিলে পরে বড় চুলাটায় নিয়ে যাব, তাড়াহুড়ো করছি তো সেই জন্যই আর কি। অবন্তিকার পরীক্ষা শেষ হয়েছে সেই শুক্রবার, তো শুক্রবারের পরে শনিবার রোববার তো স্কুল এমনিতেই বন্ধ, তারপরে সোমবারের দিন নাকি ওর সব বন্ধুরাই আর কি রোববার রাত্রিবেলা ফোন হয়েছে, ভিডিও কল করেছে, আবার কি বলবো ওদের কীর্তি দেখে। ভিডিও কলে সবারই যোগাযোগ হয়ে গেছে, ওরা নাকি সোমবার মঙ্গলবার মানে একদিন স্কুলে যাবে না। তো ও বলছে যে আমিও যাব না, যদি বন্ধুরা আসতো তাহলে আমিও যেতাম। তো আমিও বললাম যে ঠিক আছে ছেড়ে দে, অসুখে বিসুখে তো একদিন টানা আর কি পরীক্ষা টরীক্ষা ছিল, তো যেতে হয়েছিল, দাঁতের ব্যথা নিয়েও পরীক্ষা দিতে গেছিলো আর কি। তো যাই হোক, ওকে আর অত একটা চাপ দিচ্ছি না। তো সেই জন্য সকালবেলা উঠে ও স্নান করে ঠাকুর ঘরে চলে যায় ভদ্র মেয়ের মতো করে, তো আমি এদিকে কাজগুলো সেরে নেই, মানে গপুকে তোলা সকালবেলা আর সকালে ব্রেকফাস্টে দেওয়া। তো দেখো আমার ওইদিকে ভেন্ডি রান্না বসিয়ে দিয়েছি, ভাতের মাড়টা ছেঁকে দিয়েছি, আর এদিকে আমি শাকটা কেটে নিয়েছি। শাকগুলো যে আমি ধুয়ে রেখেছি একদম ভাজ ভাজ করে রেখেছি, যেদিকে গোড়া তো গোড়া, আগা তো আগা, এরকম করে, তাতে করে কী হয় কাটতে সুবিধা হয়। তো এখানে আমি কি বলে তোমার ভেন্ডিগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে দিয়ে, তারপর ভেন্ডিগুলো দিয়ে লবণ হলুদ দিয়েছিলাম, তারপর এখানে আমি এখন দেবো হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। তো জিরাটা গুঁড়াই করিনি জানো, সেদিনকে ভেজে নিয়েছি কিন্তু গুঁড়াই করা হয়নি, অল্প একটুখানি গুঁড়া করে দেখেছি। এই আমার যে মিক্সির জারটা আছে, তো সেটা না অত একটা ধার নেই, মানে ধার নষ্ট হয়ে গেছে, সেরকম ফাইন আর কি গুঁড়া হচ্ছে না, তো যার কারণে রেখে দিয়েছিলাম। আজকেও একটুখানি আর কি ইয়ে করে মেশিনটা চালিয়ে নিচ্ছি, কিন্তু গুঁড়া সেরকম হয়নি, অমনি দিয়েছিলাম সবজির মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, তারপরে নামিয়ে নিয়েছিলাম। তারপরে অবন্তিকার বাবাকে তাড়াহুড়ো করে শাক ভাজা টাজা দিয়ে আর কি খেতে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সাত সকালে খাওয়া দাওয়া হলে পরে একটু যদি বিছানায় যাই না, ওই সকালের পরে একটুখানি আমার বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখি, তো দেখতে দেখতে আবার ঘুম পায়, একটুখানি ঘুমিয়েও নেই। তো আজকে ঘুম পেয়েছে, ঘুম থেকে উঠে একটা আপেল কেটে এখন খাচ্ছি, আর অবন্তিকাকে বলছি যে মুড়ি আন মেখে, ও না খুব সুন্দর মুড়ি মাখতে পারে এখন, ও চানা দেয়, তেল একটুখানি সামান্য দেয়, তারপর লবণ একটুখানি দেয়। আমি বলি লবণ দেওয়ার দরকার নেই, চানা দিলে তো তাও এক চিমটে দেয়, তবে ভালোই লাগে, বেশি খরায় না লবণ।
তো ওকে বললাম মুড়ি মেখে আন খাই, তারপরে আপেল খেয়ে ও এখন মুড়ি মেখে আনবে। তারপর ভাবছি যে কাটিং সেলাই এগুলো করব, নতুন যে শাড়ি দুইটা এনেছিলাম পূজাতে, পূজার জন্য আর কি, তো সেই শাড়ি দুটার ব্লাউজ পিস কেটে তারপর কাটিং করে সেলাই করার আজকে ইচ্ছা আছে। জানি না কতদূর কি হবে, মানে দিনটা শুরু করছি তো, অনেক দিন থেকে ব্লাউজ সেলাই করি না, আবার আমার ফর্মাগুলো যে কোথায় গেছে তো সেগুলোকে খুঁজতে হবে, আবার যদি মাপ জোক একটুখানি বেড়ে যায় আমার শরীরের, এখন তো চেহারা হয়েছে, আমাকে আবার নতুন করে আমার নিজের ফর্মা বানাতে লাগবে, তো মাপ জোক নেওয়া এ করা সে করা ভালোই লাগে না, ব্লাউজ কাটাটা কেন জানি আমার কাছে খুব বিরক্তিকর, তো সেই জন্য আমি বারবার মাপ জোক একদম মাথা আমার গরম হয়ে যায়, তো সেই জন্য আমি নিজের জন্য বা সাইজে সাইজে আর কি 32 সাইজ 30 সাইজ 34 সাইজ আমি ফর্মা কেটে রাখি। তো ফর্মা কেটে রাখলে পরে কি হয়, ওই কাপড়ে করে ফেলি আর ঝটপট করে কাটিং করে ঝটপট করে সেলাই করে দিই, ওই বাড়িতে থাকতে তাই করতাম। তো বাড়ি থেকে তো এখন এত দূরে চলে এসেছি, কিছু ফর্মা আমার সঙ্গে চলে এসেছে, কিছু ফর্মা হারিয়ে গেছে, কতবার ঘর ছাড়াছাড়ি হলো বলো তো। তো ঘর ছাড়াছাড়ির কথা বলতে আর একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে অনেকেই আমাকে কমেন্ট করে বলছো, দিদি ভাই তোমার ফ্ল্যাটটা খুব সুন্দর, হোম টুর দিয়েও নতুন করে সাজাতে তো পারো ফ্ল্যাটটা খুব সুন্দর করে। তো কি বলো তো, আমরা যে ফ্ল্যাটটাতে উঠেছি সেই ফ্ল্যাটটা না বিক্রি করে দেবে, তো আমাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে 1 বছরের, তো আমি 1 বছরের জন্য না সাজানো গোছানোর কোনো ঝামেলা করতে চাই না, কারণ আমাদেরকে তো 1 বছর পর এই ফ্ল্যাট একটা ছাড়তেই হবে, আর ওদের ঘর মালিকরা ঘরের মানে কাস্টমার দেখা শুরু করে দিয়েছে আর কি, এই আগের রোববারের দিনও ফোন করে বলেছিল যে লোক নিয়ে যাব, এই রোববারের দিনেও বলেছে যে লোক নিয়ে যাব, যদিও লোক নিয়ে এখনো অবধি আসেনি, মানে হয়তো বা ওদের কোনো কাজ পড়েছে পূজা যেহেতু সামনে, তো কিন্তু রোববার করে ফোন করে বলে যে লোক নিয়ে যেতে পারে, মানে ঘর দুয়ার আর কি গোছা গাছা রাখতে বলে আর কি। তো সেই কারণে আমরা নতুন করে সাজগোজ এগুলো করাচ্ছি না, কারণ আমরা যখন কোন্নগরে আসি প্রথমে যে ফ্ল্যাটটাতে উঠি তো সেটার মধ্যে না অনেক কিছু সমস্যা ছিল, যার কারণে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে তারপর আমরা এই ফ্ল্যাটটাতে উঠি, মানে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই এই প্রসেসিংগুলো হয়েছিল। অবন্তিকে আর স্কুল চালু হয়ে গেছিলো, তারপর আমাদের ঘরের ওই রকম অসুবিধা ছিল, তো যার কারণে না আমরা ওখানে থাকতে পারিনি, তারপর এই ফ্ল্যাটটাতে এসেছি তাড়াহুড়োর মধ্যেই, তো এই ফ্ল্যাটটার মধ্যে এই কন্ডিশন যে 1 বছর আমরা থাকতে পারবো, কোনো ঝামেলা হবে না, তারপরে 1 বছর পরে আমাদেরকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে, কারণ ওরা বিক্রি করবে কাস্টমার পেলে। তো এই হচ্ছে পরিস্থিতি বন্ধুরা, কি বলবো, সেই জন্য আমরা ফ্ল্যাটটা কোনো রকম গোছগাছ করি না, আর তাছাড়া আমি না ওই ফ্ল্যাটের হোম টুর হেটা সেটা দিতে পারি, তো আমি চাই না যে মানে কার বাড়ি কী সমাচার হ্যান ত্যান আমরা ওগুলো মানে করতে চাই না, যার কারণে আর কি হোম টুরটা দেওয়া হয় না, ঘরের মালিক খারাপ পেতেও পারে, আর আমি চাই না কোনো কারণবশত আমাদের ঘরের মালিকের সঙ্গে কোনো রকম খারাপ রিলেশন হোক, মানে আমরা যে প্রথম থেকে মানে কলকাতার এইদিকে আসার পর থেকে যে ভাড়া বাড়িতে আছি, প্রত্যেকটা ঘরের মালিকের সঙ্গে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, জানোই তো এখন টাকা হলে, টাকা পয়সা যদি ঠিকঠাক লেনদেন হয় তাহলে সম্পর্ক অটোমেটিক ভালো থাকে, আর আমরা চাই না, আমরা যেহেতু মহিলা মানুষ মানে মেয়ে মা মেয়ে বাড়িতে থাকি, কোনো রকম কারোর সঙ্গে পাঙ্গা টাঙ্গা নেই, আমরা এগুলো চাই না, ঝুটঝামেলার মধ্যে যেতেই চাই না এক প্রকার আর কি। এটা আমি বানিয়েছি, এটা তোর বাবার না, এগুলো সব ভালো গুলো দিয়েছি সেকেন্ড ব্যাচে আমি, তাহলে মোদকটা তো আর যাই যে তোর বাবা মোদক বানিয়েছে।
তো বন্ধুরা কদিন থেকে না মোমো খেতে ইচ্ছা করছিল, তো ময়দার মোমো খাওয়া যায় না খাওয়া যায় না অনেক শুনি, কিন্তু মোমো তো খেতে ইচ্ছা করে। তো সে একদিন মনে মনে টার্গেট নিয়েছে আমি বাড়িতেই বানাবো, তো সেই জন্য আজকে ফাইনালি বানিয়ে ফেলেছি এক একটা আকার এক এক রকম সাইজ। তো আর পুরো রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ জানি না কেমন হবে না হবে কি সমাচার, প্রথমবার বানিয়েছি তো সেই জন্যই আর কি। তোমরা সব মোমো ছেড়ে দিও না, আর জীবনে বানাবো না মোমো, আর জীবনে বানাবো না মোমো। হ্যাঁ জীবনে বানাবো না, খাইতেই দেয় না আমাকে, ওরা নিয়ে কারাবাড়ি কারাবিরা করে আর ইয়ে কি বলে তোমার। আরে তুমি জানো না আমাদের প্রশংসাই তোমার এই পরিশ্রমটা সার্থক করবে। আর কোনোদিন বানাবো না বাবা, আমাকে খেতে দেয় না, মানে নিমিশে এনে নিমিশে শেষ। দোকান থেকে কিনে খাও তাহলে বুঝবে কত দাম, বাড়িতে পরিশ্রম। কি গো হয়নি, আধা ঘন্টা তো হয়ে গেল, গুগল বসে বসে ঘাটো, আধা ঘন্টা হয়ে গেল আমার মোবাইল দেখতে, তুমি এখনো রেডি হতে পারলে না। আমি জিম ধরে বসে আছি, সেটা কথা ভালো হলো না, আমার আধা ঘন্টা লাগলো রেডি হতে, সব সময় লাগে আমার সঙ্গে। তোমাদের তো মানুষকে সবার সামনে আমাকে খারাপ করে, তোমাদের তো 10 মিনিট মানে আধা ঘন্টা, আমি সারাদিন মোবাইল দেখি তুমি কেন গেস করে করে কথা বলো তাহলে আমাকে বলো, ব্যাপার দেখা যায় কি হয়েছে ওখানে তাই নাকি, দেখি 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 আমার সোনাটা, মাথা আশ্রা মাথাটা শেষ করলে, সোনাটার কি হয়েছে দেখি, নাটক না ও যেগুলো ভালো লাগে না, নাটক কম করো প্রিয়, ফেসবুকে ট্রেন্ড চলতেছে নাটক একটু কম করো প্রিয়, আমার ইচ্ছা করে না রে, পয়সা খরচ করতে না করো তার ভগবান বড় তো চালো পারি কিছু। আরে আমরা যখন প্রেম করতাম হ্যাঁ, তোমাকে একদিন ফ্লাইং কিস দিছি না, হ্যাঁ বুক দিয়ে কতগুলো স্ক্যাম বেড়ে গেছে।
বৃষ্টির মতো করে বের হয়ে গেল। দুই লাইক না খরচের ব্যাগ নেবে, খরচের জল নিয়ে তো রাস্তায় খুব জলের প্রয়োজন হয়। চলো না দূরে কোথাও যাই দুজনে হারিয়ে, হোয়াট আ ব্যাড জোক। পূজের দিনেই আমাদের খুব অভাব দেখা যায়। দূর ছাড়ো তো আমি বুড়ো হয়ে গেছি, আমার খরচটাই বেশি হয়ে যায়। আমি দুইটা ছাতা ছাতা বলে নেই, শাড়ি নেই, রেইনকোট ঢুকে দিয়েছে, ওই জন্য এই তো জীবন, এই জীবনেই তো করবে, আবার কি বুড়ি হলে তোমাকে কে আর স্পা করে দেবে। তুমি সাজুগুজু করো না কেন বলো তো, ইচ্ছা করে না রে, তোমার সাজুগুজু বললে দারুণ লাগে, দারুণ লাগে। আমার আমার মন কি করে বলো তো, সাজলে সেই রকম করে সাজো, প্রত্যেকটা দিন ওস গাস টিপ টপ ঝিক ঝাক সুন্দর করে প্রত্যেকটা অনিষ্ট। আর ওই একদিনের জন্য সাজিয়ে আর 12 মাসে ফাঁকশা মারিয়ে আমার মন ভালো হয়। তুমি একটু লিপস্টিক দাও, ও লিপস্টিক দাও, লিপস্টিক দেখো তো কই জমকিতে ফটো চাই, এলাই ওই পিতে কে এটি দিল। একটু সাজুগুজু করো না হলে আমার তোমাকে নিয়ে যেতে ইচ্ছা করে না। পুরে ঠঙ্ক তো, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? না বুড়ো হয় না, মেট্রোতে একটা ছোট্ট মেয়ে আমাকে আঙ্কেল বলেছে। আমিও বলেছি হ্যাঁ আন্টি বলো, দেখো আমার লিপস্টিক খেয়ে গেল না। ও বাবা, তুমি জানো শুয়োরের ইয়ে দিয়ে বানায় লিপস্টিক? কি দিয়ে বানায় বানা? আজকে না গেলে কালকের কোনো উপায় নেই, তো আজকে যেতেই লাগবে আমাদের। চলো না গো, আরো বসা আরো গুগল, এই লোকটা কত গুগল ঘাটে বলো তো, এই খেলা বন্ধ করে দেই দেখা। হ্যাঁ এত নেশা, এত নেশা, প্রত্যেকটা জিনিসের যেটা ধরবে সেটাই নেশা বানিয়ে ফেলবে। এই ক্যান্ডি ক্রাশ, এই তাস, এইগুলো ক্রিকেট, এই ফুটবল, এই এই সে মোবাইলেই খেলি, ভালো লাগে না, ভালো লাগে না। অবন্তিকে তুই বাড়িতে থাকবি, বাড়িতে থাক, আমরা একটু বাজার থেকে আসতেছি। হ্যাঁ তাও ঘরে যা, ওই ঘরে যা, মোবাইল দেখতেছে। আমি ঘুম থেকে উঠলেই যাবে, আমি ঘুম থেকে উঠার কি, আমি তো উঠবোই ও গেলে, এটা কোন ধরনের
আমারও ভালো লাগতেছিল না। তো বন্ধুরা দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল এসেছে, আমার তো মনে হচ্ছে সবগুলো নিয়ে গিয়ে আমার ঘরে রাখি। তবে দাম অনেক, একটা করে ফুলে তোমার 30 টাকা 40 টাকা 50 টাকা এরকম মানে পড়ে যায় একটা করে পিস। তো এর আগের দিন এখানে ফুল নিয়েছিলাম পূজার, তো খুচরো ছিল না জন্য এখানে না টাকা নেয়নি, বলছে পরে দিও। এখান থেকেও যেহেতু আমি প্রত্যেক দিন ফুল নিয়ে যাই তো এখন ভরসা হয়ে গেছে, তো আজকেও ফুল নিলাম আর বাকি আগের যেটা সেটাও দিলাম আর আজকেরটাও দিলাম, দিয়ে এখন যাচ্ছি মলে। তো এই শপিং মলে ঢুকেছি, তো এখান থেকেই আমরা খরচ করি। এটা হচ্ছে তোমার কি বলে স্পেন্সার। তো আমাদের যা মাথা, চোখের সামনে যদি কিছু না দেখি না আমরা কোনো কিছুই দোকানে গিয়ে বলতে পারি না, তো সেই জন্য অগত্যা বারবার এই মলেই চলে আসি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে, টাটা।